নমস্কার মিষ্টির হোম কিচেনে আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজ এই পর্বে আমি আপনাদের জেব্রা কেক বানিয়ে দেখাবো। আজ এই কেকের উপকরণগুলি বাড়িতে থাকা চায়ের কাপ এবং চা চামচ দিয়ে মেপে দেখাচ্ছি। চলুন উপকরণগুলি দেখে নিই। প্রথমে আমি একটা কেক টিন নিয়েছি, এক কাপ ময়দা নিয়েছি, এক কাপ রিফাইন অয়েল, এক কাপ সুগার, এক কাপ দুধ, এক চামচ বেকিং সোডা এবং এক চামচ কোকো পাউডার। কেক টিনের মধ্যে রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। এবার শুকনো ময়দা উপরে একটু ছড়িয়ে দেবো, যাতে আমার কেকটা ইজিলি উঠে আসে। প্রথমে তেল দিয়ে দিলাম, আর চিনির পাউডারগুলো মিশিয়ে দিচ্ছি। নেটের মধ্যে এক কাপ ময়দা দিচ্ছি। এক টেবিল চামচ বেকিং পাউডার পাউডার দেওয়া তৈরি বাটার দিচ্ছি।
সাদা ব্যাটার। টুথপিক দিয়ে ডিজাইন বানিয়ে নিচ্ছি। কড়াইতে নুন দিয়েছি, গ্যাসটা অন করব, কম আঁচে হবে, টিনটা রেখে দিলাম, কম আঁচে এক ঘন্টা বানাবো। এক ঘন্টা পরে এসে আমি ঢাকনা খুলে দেখছি আমার কেকটা তৈরি হয়েছে কিনা। দেখুন কেকটা তৈরি হয়ে গেছে, টুথপিক দিয়ে দেখছি, কিছুই নেই। আবার একবার দেখাচ্ছি, কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে। একটু ঠান্ডা করে নেব, নাহলে কেকটা ভেঙে যেতে পারে। ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে, ডিজাইনটা দেখুন। আমার জেব্রা কেক তৈরি হয়ে গেছে। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।